স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে নর্থ ক্যারোলাইনার নির্বাচনী প্রচারণায় অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেচে গেয়ে সমর্থকদের কাছে নিজের চাঙা ভাব তুলে ধরেন। গ্রিনভিলি বিমানবন্দরে আয়োজিত সমাবেশের বক্তব্য জুড়ে ছিল প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনকে নিয়ে তীর্যক মন্তব্য। তুলে ধরেন ক্ষমতার মেয়াদের ফিরিস্তি। জো বাইডেনকে কট্টর বামপন্থী উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি ক্ষমতায় গেলে বেকারত্বের সংখ্যা বাড়বে, অপরাধীরা জেল থেকে ছাড়া পাবে, নিরাপত্তাহীন হয়ে পড়বে মার্কিনিরা। নিজের করোনা প্রসঙ্গে ট্রাম্প বলেন, প্রতিদিন না করলেও বহুবার তিনি করোনা টেস্ট করিয়েছেন। এ সময় শীর্ষ মার্কিন ভাইরাস বিশেষজ্ঞ ডক্টর ফাউসিরও সমালোচনা করেন তিনি। Will kill your job, and that's what they've done. They've killed your jobs, dismantle your police departments, and that's what they're doing. Dissolve your borders, release criminal aliens, raise your taxes by four times. ট্রাম্পের পর এবার করোনার ভয়াল থাবা পড়েছে ডেমোক্রেটিক পার্টির প্রচারণা শিবিরে। দুই শীর্ষ কর্মকর্তা করোনা পজিটিভ হওয়ায় সব ধরনের নির্বাচনী প্রচারণা স্থগিত করেছেন ডেমোক্র্যাট ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে 72% ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের ভোট পেতে পারেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেতে পারেন মাত্র 22% ভোট। ইন্ডিয়ান আমেরিকান অ্যাটিটিউড সার্ভে নামে একটি সংস্থার জরিপে এমন তথ্য উঠে এসেছে। সংস্থাটি বলছে, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এই জরিপ চালানো হয়। ভোটের সময় ঘনিয়ে আসলে সমর্থনের হারও বদলে যেতে পারে। তবে সিংহভাগ ভারতীয় মার্কিন নাগরিক যে ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেবেন এ ব্যাপারে তাদের কোনো সংশয় নেই। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।